ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ নির্মাণের পরিমাণ হবে ভয়াবহ। ক্ষমতাসীনদের দুর্নীতি লুটপাটে দেশের অর্থনীতির কোমর ভেঙে গেছে বলেও দাবি করেন তিনি। দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ধাপে ধাপে প্রতিবাদ আরও কঠোর করার কথাও জানান বিএনপির সিনিয়র এই নেতা। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন, শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে। প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে, তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ।